Hello everyone, I am Fahim. Welcome to Anytime Learning. আজ আমরা কথা বলবো টেক্সটাইল টেস্টিং সম্পর্কে। টেক্সটাইল টেস্টিং অ্যাপারেল ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। টেক্সটাইল টেস্টিং এর মাধ্যমে কাপড়ের গুণগত মান নির্ণয় করা হয়ে থাকে। টেক্সটাইল টেস্টিং সাধারণত দুই ধরনের, ফিজিক্যাল টেস্ট এবং কেমিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফেব্রিক টেস্ট, ফাইবার টেস্ট, ফেব্রিক জিএসএম, টিআর টেস্ট, রিকভারি টেস্ট, পিলিং টেস্ট, ফ্লিমাবিলিটি টেস্ট, এয়ার ফ্লিমাবিলিটি টেস্ট, ইউভি প্রোটেকশন টেস্ট, কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস আবার চার ধরনের হয়ে থাকে, আর্টিফিশিয়াল লাইট কালার, ওয়াটার কালার, সেলিভা কালার এবং ওজন কালার, দেন ক্রোশন টেস্ট, মেটাল টেস্ট অ্যান্ড জিপার টেস্ট। এখন আমরা কথা বলবো কেমিক্যাল টেস্ট নিয়ে। কেমিক্যাল টেস্টে প্রথমেই রয়েছে এজেডও টেস্ট, পিআইস টেস্ট, ফর্মালডিহাইড টেস্ট। ফর্মালডিহাইড টেস্ট দুই ধরনের, আইএসও এবং জেআইএস। আইএসও সাধারণত অ্যাডাল্টদের জন্য আর জেআইএস সাধারণত কিডসদের জন্য ব্যবহার করা হয়। তারপরে রয়েছে নিকেল টেস্ট, পিভিসি, পিভিএ টেস্ট, টোটাল লিড, টোটাল মেটাল। এখানে পিভিসি এবং পিভিএ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এবং পলিভিনাইল অ্যালকোহল। দেন সারফেস কোটিং, ডিসপার্ট ডাই এবং সবশেষে ফিনাইল টেস্ট। এখন আমরা কথা বলবো ইয়ার্ন এবং ফাইবার টেস্টিং করার জন্য যে সব মেশিন ইউজ করা হয় সেগুলো সম্পর্কে। প্রথমে রয়েছে কালার মেসিং টেস্টার, ফাস্টনেস মেসিং টেস্টার, ডিজিটাল পিআইস মিটার, অ্যাব্রেশন মিটার, পিলিং মিটার, দেন ক্রিস রিকভারি টেস্টার, এয়ার প্রিমাবিলিটি টেস্টার, ট্র্যাশ সিলেক্টর টেস্টার, টিআর এস্টেন টেস্টার, ময়শ্চার টেস্টার। এরপরে রয়েছে ইয়ার্ন কাউন্ট অর ফাইননেস টেস্টার, টুইস টেস্টার, ইউএস্টার ইভেননেস টেস্টার, ড্রেপ টেস্টার এবং সিম স্লিপেজ টেস্টার। এখন আমরা দেখব টেক্সটাইল টেস্টিং এর ইম্পর্টেন্সগুলো। ইম্পর্টেন্সগুলো শুরুতে রয়েছে র ম্যাটেরিয়ালের কোয়ালিটি চেকিং করা, ফাইনাল প্রোডাক্ট যাচাইকরণ, প্রোডাক্টের উন্নতিকরণ এবং গবেষণা করা, ফল্টি ম্যাটেরিয়ালগুলো ইনভেস্টিগেশন করা, সেফটি ইনশিওর করা। তো বন্ধুরা, টেক্সটাইল টেস্টিংয়ের ফার্স্ট পার্ট আজকে এই পর্যন্তই। সেকেন্ড পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।